তো দেখেন এখান থেকে আমাদের ল্যাসো টুলস, দেখেন ল্যাসো টুলস এর মধ্যে তিন ধরনের টুলস আছে, কিভাবে ওপেন করতেছেন তো এখান থেকে দেখেন আমাদের ল্যাসো টুলস যেটা আর কি, ল্যাসো টুলস এর মধ্যে তিনটা ল্যাসো টুলস আছে। এমনিতে ল্যাসো শব্দটা তারা কি বোঝেন? এখান থেকে দেখেন ল্যাসের দ্বারা, অর্থাৎ এখান থেকে যে তিনটা টুলস, তিনটা টুলস বারেরই একই ধরনের কাজ, শুধুমাত্র একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম এখান থেকে একটা ফটো ওপেন করব, এই টাইপের একটা পিকচার ওপেন করলাম, ঠিক আছে। তো এখন দেখেন এখান থেকে প্রথম যে ল্যাসো টুলস এর কাজ, প্রথম যে ল্যাসো টুলস এর কাজ সেটা হচ্ছে অনেকটা কলমের মতো আর কি, মানে ক্লিক করে ধরে রেখে আর কি মার্ক করা। মনে করেন আপনি এখান থেকে চোখটাকে মার্ক করবেন, দেখেন চোখটাকে এখানে ক্লিক করে জাস্ট চোখটা যতটুকু আছে ততটুকু মার্ক, যেখান থেকে শুরু করছে সেখানে গিয়ে শেষ, ঠিক আছে। এখন এই যে এখান থেকে মুখ টুলস এর কাজ কি ছিল, মুভ করানো, অর্থাৎ এটাকে এখন যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ আমি যে জায়গাটা সিলেক্ট করবো সেই জায়গাটা আমি ইচ্ছা করলো এখানে যেটা ইচ্ছা সেটা করতে পারবো, যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবো। এখন বিষয়টা হচ্ছে দেখেন এই জায়গাটা সিলেকশন করছি, আমি চাচ্ছি যে এখানেও একটা চোখ থাকবে আবার সাইডেও একটা চোখ থাকবে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এটাকে কপি করতে হবে। কপি করার সিস্টেমটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে তারপরে ড্র্যাগ করেন, ঠিক আছে। এখন এই যে সিলেকশনটাকে আছে, সিলেকশনটাকে কি করতে হবে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, বুঝছেন বিষয়টা? সামনের পিসিতে ওইখানে আগে ক্লিক করার দরকার নেই, আগে এখানে দেখেন। পরবর্তীতে দেখেন এখান থেকে পলিগন ল্যাসো টুলস এর যে কাজ, প্রথম ল্যাসো টুলস এর কাজ ছিল একটা ক্লিক করে কাজ করা, পলিগন ল্যাসো টুলস এর কাজ এখানে হচ্ছে এক একটা ক্লিক করে কাজ করা। মানে হচ্ছে মনে করেন আপনি এখান থেকে হেয়ারটাকে সিলেকশন করবেন, এখানে একটা ক্লিক, দেখেন মাউসটা যেখানে যাবে সেখানে একটা রেখা চলে যাবে, মানে আপনি যেখানে নিবেন, তো আপনার হেয়ারটা যতটুকু আছে আর কি ততটুকু পর্যন্ত এইভাবে একটা একটা করে ক্লিক করে মার্ক করে যাবে। তো যেখান থেকে শুরু করছেন সেখানে গিয়ে শেষ করতে হবে। তো দেখেন সিলেকশন হয়ে গেছে, এখন এটা চাইলে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন, বুঝছেন? তো এখন বিষয়টা হচ্ছে, অর্থাৎ সিলেকশন, প্রতিটা হচ্ছে সিলেকশন টুলস এর কাজ। যখন আমরা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এর কাজ করব, ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলতে কোনটা বোঝাচ্ছে, পিছনে, অর্থাৎ এটার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আউট করে দেয়া। তো আমরা সাধারণত এই টুলস বারটা কাজ করবে দেখেন প্রফেশনালি কাজ করবে না, এখান থেকে দেখেন কিছু কিছু চুল কিন্তু বাদ আছে, এরকম কিছু কিছু বাদ থাকলে পরে হবে না। এখন মনে করেন এরকম এই যে পিচ্ছি পিচ্ছি চুলগুলো লাইন ভাবে, অর্থাৎ এগুলো বাদ চলে গেছে, এগুলো বাদ দিলে মনে হয় কোনো প্রবলেম নেই, এগুলো বাদ দিলে ক্লায়েন্ট আপনার পিকচার নিবেই না, বুঝছেন? অর্থাৎ যেখানে যেরকম আছে একেবারে হুবহু সেরকমই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে বলছে ব্যাকগ্রাউন্ডে যে সিনারিটা থাকবে সেটাকে ডিলিট করা, মানে ওটা পিছনে কোনো কিছুই থাকবে না, সাদা কালার কালো কালার মানে ওটাতে আর কোনো কিছুই না। আর ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ মানে হচ্ছে আপনি এখানে আসেন এখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া। তো এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের পলিগন ল্যাসো টুলস এর কাজ। পরবর্তীতে যেটা আছে ম্যাগনেটিক ল্যাসো টুলস, এটার কাজ হচ্ছে জাস্ট একটা ক্লিক, এখানে একটা ক্লিক করবেন, এখন আপনার পিকচারটা যেভাবে যেভাবে আসে সেভাবে সেভাবে জাস্ট মাউসটাকে নিয়ে যাবেন, ক্লিক করতেছি না, ঠিক আছে, জাস্ট মাউসটাকে নিয়ে যাচ্ছি, দেখেন যা করার সে অটোমেটিকলি করে দিচ্ছে। বুঝতে পারতেছেন বিষয়টা, মানে অটোমেটিকলি করে দিচ্ছে আর কি। তো যেখান থেকে শুরু করছি সেখানে গিয়ে একটা ক্লিক, এখন সিলেকশন হয়ে গেছে, এই ফটোটাকে আপনি ইচ্ছা করলে যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন। তো আমি দেখেন পুরো ফটোটাই তো সিলেকশন হয়েছে,
এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখান থেকে লেয়ারের লকটাকে কি করতে হবে, খুলে দিতে হবে, ডাবল ক্লিক করে ওকে করবেন। দেখেন লেয়ারের কি লক নাই। এখন যতটুকু আমরা সিলেকশন করছি, আমরা যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করি, মানে ব্যাক স্পেসের যে কাজ, ডিলিট বাটন সেই কাজ। আমরা যদি ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করি, দেখেন ডিলিট হয়েছে, কোনটা ডিলিট হয়েছে, কিন্তু আমরা তো ছবি ডিলিট করবো না, ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করবো। তার মানে আমাদের এই যে সিলেকশনটা আমরা ছবির উপর করছি, সেই সিলেকশনটা কিন্তু বাইরে নিয়ে যেতে হবে। বাইরে নিয়ে যেতে গেলে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই, এটাকে ইনভার্স বলে। অর্থাৎ আপনি যতটুকু সিলেকশন করবেন, তার বাইরে যতটুকু জায়গা পড়ে আছে ততটুকুকে সিলেকশন করার জন্য এটাকে ইনভার্স করে নিলাম। এখন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন অথবা ব্যাক স্পেস, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, হয়েছে। এবার কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, এই যে কাজটাকে দেখছেন এটাকে হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে। মানে আছে পিছনে দেখেন কিছু নেই, শুধুমাত্র পিক্সেল গুলো দেখা যাচ্ছে, বুঝছেন। অর্থাৎ এই ফটোটা আপনি চাইলে এখন যেখানে এসে সেখানে মুভ করাইতে পারবেন, বোঝা গেছে। তো এটা আমাদের প্রফেশনাল টুলস বার না, এটা দিয়ে আমরা কাজ করব না। তো এখান থেকে তিনটা টুলস কি বুঝতে পারছি কাজে লাগবে। এখন কথা হচ্ছে সিলেকশনের টুলস। দেখেন আমরা যেটা দিয়ে কাজ করছি না কেন, একই কাজ হয়েছে। কেউ কেউ কি হয়েছে, একটা ক্লিক করে কাজ হয়েছে, কেউ কেউ এক একটা ক্লিক করে কাজ হয়েছে, কেউ আবার একটা ক্লিক করেই সব জায়গায় কাজ করে দিছে। পরবর্তীতে আমাদের দেখেন যে টুলস বারটা আছে সেটা হচ্ছে কুইক সিলেকশন টুলস। অর্থাৎ আমাদের প্রতিটা টুলস বারই হচ্ছে সিলেকশনের জন্য, ফটোশপে যতগুলো টুলস বার আছে সবই সিলেকশনের জন্য। কিন্তু কথা হচ্ছে সিলেকশন শব্দটা উল্লেখ নাই, কিন্তু এটার মধ্যে কুইক সিলেকশন মানে সিলেকশন শব্দটা উল্লেখ আছে। তার মানে আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সব কাজই হবে এই টুলস বারটা দিয়ে, ঠিক আছে। তো আমরা স্বাভাবিকভাবে এই টুলস বারে সিম্পলি আগে একটা নিয়ম নীতি দেখে আসি, তারপর একটা পিকচার ফটোগ্রাফি মূলক একটা এডিটিং করব। এখান থেকে দেখেন আমাদের প্রথমত কুইক সিলেকশন টুলস বারের উপর একটা ক্লিক, ক্লিক করার পরে দেখেন আমাদের ব্রাশের আইকনটা এরকম আসবে, অর্থাৎ মিডিলে একটা প্লাস চিহ্ন থাকবে, চারপাশে একটা বৃত্ত থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন এই বৃত্তটারই বা কি কাজ আর প্লাস চিহ্নরই কি কাজ। অর্থাৎ আপনার পিকচার আপনি এতটুকু সিলেকশন করবেন না, পুরো পিকচারটা সিলেকশন করবেন। এই বৃত্ত অর্থাৎ বৃত্তের মধ্যে যে প্লাস চিহ্নটা, সেই প্লাস চিহ্নের নিচে যে কালার গুলো থাকবে সেই কালার গুলো সে সিলেকশন করে দিবে। আর সেই কালার গুলো কোথায় কোথায় থাকবে সেটা সেই বৃত্তের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এই বিষয়টা বুঝতে পারছেন, মনে করেন বৃত্তটা আমি থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় করে নিলাম। এখন দেখেন প্লাসের মধ্যে যে কালারটা আছে, প্লাসের নিচে কি কালার আছে, একটা মুখের একটা কালার আছে। এখন দেখেন পুরো ব্রাশটার মধ্যে অর্থাৎ পুরো বৃত্তটার মধ্যে ওই মুখের কালার কত জায়গা আছে, শুধুমাত্র মুখে আছে, তার বাইরে কি আছে। তার মানে যদি আমরা এখানে যদি ক্লিক করি তার বাইরে সিলেকশন হয়ে গেছে, এটা কি করার কোনো দরকার আছে, কোনো দরকার নাই। তাহলে আমরা কি করব, আমাদের পিকচারটা যতটুকু থার্ড ব্র্যাকেট প্রেস করি ততটুকু করে নিব, ঠিক আছে। এখন দেখেন জাস্ট এখানে একটা ক্লিক করে মাউসটাকে নিচের দিকে ড্র্যাগ করতেছি, যতটুকু ড্র্যাগ করবেন দেখেন একবারেই সিলেকশন হয়ে গেছে, এভাবে একটা করে ক্লিক করে সিলেকশন করে দিলাম, হয়েছে সিলেকশন। এখন বিষয়টা হচ্ছে মনে করেন এখান থেকে কোন একটা কর্নার মানে এক্সট্রা হয়ে গেছে, এখানে দেখেন এই কর্নারটা এক্সট্রা ভাবে চলে আসছে, মানে পিকচারের বাইরে চলে গেছে। তার মানে এটাকে এখন আছে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তার মানে এটাকে মাইনাস করতে হবে। তো মেনু বারে দেখেন আমাদের এখানে প্লাস আর মাইনাস আছে, অর্থাৎ এখানে যদি মানে মাইনাসে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা ক্লিক করলে ওটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা কখনো মেনু বার থেকে কাজ করব না, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রাখবো। যতক্ষণ পর্যন্ত অল্টার প্রেস করে ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত এটা মাইনাসে থাকবে, অর্থাৎ অল্টার প্রেস করে ধরে রেখে মাউসটাকে এভাবে ড্র্যাগ করেন। আবার এতটুকু দেখেন এতটুকু আমাদের প্লাস করার প্রয়োজন আছে, তো সেখান থেকে আবার অল্টার ছেড়ে দিলেই প্লাস চিহ্ন চলে আসবে, বুঝছেন। এখন দেখেন এটা প্রফেশনালি সবকিছু সিলেকশন হয়ে গেছে, বাদ আছে শুধুমাত্র চারপাশে যে চুলের যে লাইনগুলো আছে। তো এইভাবে সিলেকশন থাকা অবস্থায় ঠিক আছে, এখান থেকে দেখেন আমাদের মেনু বারে একটা অপশন আছে রিফাইন্ড এডস, এভাবে সিলেকশন থাকা অবস্থায় রিফাইন এডস এর উপর একটা ক্লিক, ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে ইন্টারফেস কি দিছে, ব্ল্যাক। তো আমরা এই যে ভিউ মানে হচ্ছে আপনি এখানে কি রকম ভাবে দেখবেন, আমরা এখান থেকে ব্ল্যাকই দেখবো। তো আমরা এখানে এই বক্সের উপর একটা ক্লিক করবো, দেখেন এখানে আপনাদের অনেকগুলো থিম আছে, যে থিমের উপর আপনি ক্লিক করবেন সেরকম পর্দায় হয়ে যাবে। তো আমরা এখানে অন ব্ল্যাক যেটা সেটার উপরে ডাবল ক্লিক, মানে এটাই আর কি নিয়ে কাজ করবো। পরবর্তীতে যেটা আর কি, এটা হচ্ছে মুখস্থের বিষয়, স্মার্ট রেডিয়াসে একটা ক্লিক। আর নিচের দিকে যে অপশন গুলো আছে স্মুথ, ফেদার, কন্ট্রাস্ট, এগুলো হচ্ছে আপনাদের কোনো মুখস্থর বিষয় না, এক একটা পিকচারের ক্ষেত্রে এক এক ধরনের ইফেক্ট ফেলবে। এখন পিকচারের উপরে আসেন, থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশটাকে ছোট বড় করতে পারবেন। তো এখন দেখেন বিষয়টা হচ্ছে
আপনার হেয়ারের লাইনগুলো, ছোট ছোট লাইনগুলো কোথা থেকে কেটে গেছে সেখানে গিয়ে জাস্ট মাউসটা এভাবে ক্লিক করে ড্র্যাগ করেন। দেখেন আগের ওই অপশনগুলো যেগুলো আর কি কেটে কেটে গেছে সেগুলো কিন্তু ফিরে আসতেছে। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে? তো দেখেন যেখানে যেখানে আর কি ড্র্যাগ করতে সেখানে দেখেন ওই চুলগুলো কি ফিরে আসতেছে না আসতেছে? এখন দেখেন যে চুলগুলো আপনি ফিরে নিয়ে আসছেন সেগুলো দেখতে কিরকম হবে, অর্থাৎ এখান থেকে স্মুথটা কি একটু বাড়াই নিতে পারে। তো স্মুথ বাড়াই নিলে চুলগুলো আবার আগের অবস্থা মানে কেটে যাচ্ছে, সামান্য একটু বাড়াইলে কোনো প্রবলেম নাই, এতটুকু বাড়াইলাম। এখান থেকে দেখেন ফেদারটাকে একটু বাড়াই, দেখেন খুব বেশি বাড়ানো যাবে না, একবার কমাই দিলাম। কন্ট্রাস্টটা একটু বাড়াই, দেখেন কন্ট্রাস্টটা বাড়বে না, অর্থাৎ এক একটা পিকচার ক্ষেত্রে এক এক নিয়ম নীতি হবে, ঠিক আছে? তো দেখেন এখান থেকে আবার ওকে করে দিলে কিন্তু সব হবে না। এখান থেকে দেখেন আমাদের সিলেকশন আউটপুট টু সিলেকশন লেখা আছে এখানে, এখানে জাস্ট একটা ক্লিক, ক্লিক করার পরে যেটা করবো সেটা হচ্ছে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, মানে হচ্ছে আমরা এখানে লেয়ার মাস্ক মানে অটোমেটিকলি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, আর নিউ লেয়ার মানে ওটা কি নতুন আরেকটা লেয়ার অটোমেটিকলি চলে যাবে, যেহেতু আমরা লেয়ারের মধ্যে নতুন লেয়ার নিয়ে নাই। তো আমরা এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক করার পর ওকে করব। মানুষে দেখেন ফটোটার ব্যাকগ্রাউন্ড এখন কি রিমুভ হয়ে গেছে, এখন এই পিকচারটা আপনি যেখানে এসে সেখানে নিয়ে গিয়ে বসাই যাবে না, একেবারে প্রফেশনালি লুকিং আসবে, ঠিক আছে? তো এটা জাস্ট সিম্পল নিয়ম, বুঝতে পারেন না সেটা আমি জানি। আমরা এখন জাস্ট একটা ডিএসএলআর ইফেক্ট দেখবো, ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট টাইম কি করবো, একটা ফটোকে অন্য একটা জায়গায় নিয়ে যাবো, তারপর সেটা ডিএসএলআর ইফেক্ট দিবো, সবে সেই টুলস বার থেকেই হবে। তো আমরা ফাইল থেকে আর কি সেরকম একটা পিকচার ওপেন করি। তো মোটামুটি দেখেন এখান থেকে পিকচারটাকে সিলেকশন করবো, ঠিক আছে? এখান থেকে কুইক সিলেকশন টুলস একটা ক্লিক করে এভাবে সিলেকশন করবো। তো দেখেন পুরো পিকচারটা সিলেকশন হয়েছে। এখানে পিকচার ছাড়াও এক্সট্রা কি বিষয়বস্তু গুলো আছে, এখানে দেখেন এই জায়গাটা এক্সট্রা বিষয় মানে কি ফটোর বাইরে, তার মানে এগুলোকে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। তো থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করে নিব, অর্থাৎ এই জায়গাটা যতটুকু আছে ততটুকু আমরা ছোট করে নিব। এখন অল্টার প্রেস করে মাইনাস, এখানে দেখেন একটা ক্লিক করে ড্র্যাগ করছি, দেখেন অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে, ওইটুকু মাইনাস হয়ে যাচ্ছে। মানে হচ্ছে আমরা এখান থেকে সাধারণত দেখবো কি কতটুকু সিলেকশন করবো আর কতটুকু আমরা সিলেকশন করবো না। তো যতটুকু আমরা সিলেকশন করবো ততটুকু পর্যন্ত আমরা কি করতে পারবো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারবো। তো এখান থেকে দেখেন আমাদের এক্সট্রা যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোকে আমরা কি করবো, অল্টার প্রেস করে ধরে মাইনাস করে দিব। তারপর যেটুকু প্লাস করার প্রয়োজন পড়বে অল্টার ছেড়ে দিবেন, অটোমেটিকলি দেখেন প্লাস হয়ে যাচ্ছে। তো সেম টু সেম ভাবে আমাদের এখানেও মাইনাস করার প্রয়োজন পড়বে, অল্টার প্রেস করে ধরে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করব। আর কোথায় আছে, এখানে আছে। তো অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ করেন, দেখেন এক্সট্রা ভাবেও এতটুকু জায়গা আমাদের এক্সট্রা হয়ে গেছে, তার মানে কি আবার অল্টার ছেড়ে দিব, প্লাস চিহ্ন, অর্থাৎ এতটুকু আমরা আগেই প্লাস করে দিব। তো মোটামুটি ভাবে দেখেন পুরো পিকচারটা কি সিলেকশন হয়েছে।
হ্যাঁ না তো কিছুই বলেন না, মানে বুঝতে পারতেছেন নাকি? বুঝতে পারতেছেন না কেন? না বুঝার কি আছে? জটিল কই পাইলেন? একটা ক্লিক করে পুরো পিকচারটা সিলেকশন করছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আমরা নিব না, এই পিকচারটাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবো। তার মানে কি ব্যাকগ্রাউন্ড নিব নাকি পিকচার নিব? শুধুমাত্র পিকচারটা নিব। তো শুধুমাত্র পিকচারটা সিলেকশন করছে, আপনি চাইলে এখন এই পিকচারটা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন। তো আমরা কোন জায়গায় নিব সে একটা ব্যাকগ্রাউন্ড তো আমাদের নামাই নিতে হবে নাকি? তো নেট থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নামাই নি। মানে অনেকেই আছে না যে ঝর্ণার পাশে ছবি দিচ্ছে বা এখানে ওখানে ছবি দিচ্ছে, আসলে এগুলো কিছু না, এগুলো 2 মিনিটের কাজ। আর হ্যাঁ, ওই ভিজিএ ক্যামেরা দিয়ে ছবি তুলে ডিএসএলআর বানাবেন, ডিএসএলআর কিনার কোনো দরকার নাই। এখান থেকে আমরা একটি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড নামাইনি, ঠিক আছে? মোটামুটি মনে করেন এখান থেকে আমরা এই পিকচারটাই নামাইলাম। আসেন দাঁড়ায়ে যাচ্ছেন নৌকার উপরে, তাহলে আর কিরকম হইলো? তো আমরা ফাইল থেকে পিকচারটাকে ওপেন করব। এটা হচ্ছে আপনাদের ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, এটা তো ডিএসএলআর না। তো এখন দেখেন আমাদের পিকচারটা আছে কোথায়? এই পাশে। আর যেটা নতুন নিয়ে আসছে সেটা আছে কোথায়? ডান পাশে। তো আমাদের দেখেন এখান থেকে সিলেকশন তো করা আছে, এখন এখান থেকে কি করবো? মুভ টুলস নিব। মুভ টুলস নেওয়ার পর এখানে ক্লিক করে ধরবেন, ক্লিক আপনি ছাড়বেন না, ক্লিক করে ধরে যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড সেখানে এসে এখানে এসে ছেড়ে দেন। এখানে চলে আসছে, এখন পিকচারটা কি হয়ে গেছে? অনেক বড় হয়ে গেছে, মানে দেখা যাচ্ছে না। তো এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, মানে হচ্ছে আমরা বড় ছোট করতে পারবো। অর্থাৎ এই কর্নার ধরে যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখি নিচের দিকে ছোট হচ্ছে। তো এইভাবে যদি বড় ছোট করি তাহলে পিকচারটা মানে বেশি চিকন বা বেশি লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবো। এখন দেখেন এই যে কর্নারে, আমরা এই কর্নারে মাউসটা রেখে অথবা এই কর্নারে বা এই কর্নারে যে কোনো একটা কর্নারে মাউস রাখবেন। রাখার পরে কিবোর্ড থেকে শিফট প্লাস অল্ট প্রেস করে ধরে রাখবেন, তারপর মাউসে একটা ক্লিক করে ধরে সমানভাবে ছোট করে দেন, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? পিকচারটা মনে করেন আমি এই সাইডের দিকে আর কি এভাবে এখানে রাখলাম। ওকে, এখন এই পিকচারটাকে ডিএসএলআর বানাবেন আর কি। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন সব থেকে একটা মেইন জিনিস, যেটা আপনি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসছেন এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে অন্য জায়গা থেকে নিয়ে এসেছেন না। আর সবসময় এই ফটোগ্রাফি এডিটিং এর ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে আপনার পিকচারের উপরে সেই কালারটা নিয়ে আসতে হবে, বুঝছেন? এখন মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ডে একটু ডার্ক টাইপের কালার আছে, অথচ আপনি একটু একটু ফর্সা আছেন। এখন ডার্ক টাইপের কালারের উপর আপনাকে নিয়ে গেছেন, আপনাকে ফর্সা ডার্ক ব্যাকগ্রাউন্ডকে কালার। এখন সেই হিসাবে যদি অন্য জায়গায় যদি পিকচারটাকে যদি দেখেন যে কেউ দেখে বলবে যে এটা এডিটিং করা, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে আপনার পিকচারটাকে সেই কালারে পরিণত করতে হবে। এখানে আমাদের লেয়ার আছে কয়টা? একটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের, আর একটা কোনটা? যে পিকচারটা আর কি নতুন নিয়ে আসলাম সেটা। তো এটা লেয়ার কেন নতুন এখান থেকে নিছি নাকি অটোমেটিক্যালি হয়ে গেছে? তো দেখেন পিকচারটা এখানে নিয়ে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এল প্রেস করবেন। কন্ট্রোল শিফট এল হচ্ছে অটো কালার, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে টাইপের কালার থাকবে আপনার পিকচার উপরে অটোমেটিক্যালি ভাবে সেই কালারটা পড়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের এত বড় পিকচার আমাদের দরকার নেই, আমরা একটু ক্রপ করে নিই।
মানে মনে করেন পিক্সেলটা আর কি এতটুকুই ছিল, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা ডিএসএলআর করব। দেখো ডিএসএলআর করতে গেলে আমাদের ডিএসএলআর কি হয়, ব্যাকগ্রাউন্ড ব্লার হয় নাকি পিক্সেল ব্লার হয়? তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে সেটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে দেখেন ব্লার, ব্লারের মধ্যে দেখেন অনেক ধরনের ব্লারের অপশন আছে, প্রতিটা হচ্ছে ডিএসএলআর ইফেক্ট। তো আমরা এখান থেকে সাধারণত সিম্পলি ভাবে যে ডিএসএলআরটা করবো সেটা হচ্ছে আমাদের লেন্স ব্লার। লেন্স ব্লারের উপর একটা ক্লিক, দেখেন এখান থেকে আপনার পিকচারটা কি হয়ে গেছে, ব্লার হয়েছে। এখানে মানুষটা দেখা যাচ্ছে না কেন? মানুষটা তো আমাদের অন্য লেয়ারে ছিল। এখন এই যে এখানে যে রেডিয়াস নামে যে অপশনটা পাচ্ছেন, এই রেডিয়াস অপশনটাকে আপনি যদি বাড়াই দেন তাহলে এখানে ব্লারটাও বাড়বে, এটাকে যদি কমাই দেন তাহলে এখানে কি ব্লারটাও কমবে। তো আপনি কতটুকু ব্লার দিতে চাচ্ছেন, মনে করেন এতটুকু। এখানে দেখেন ওকে আছে, ওকে করেন, পিছনে ব্লার হয়েছে। এখন পিছনে ব্লার হয়েছে কিন্তু যেখানে দাঁড়ায় আছেন সেখানেও ব্লার, মানে সন্নির উপর দাঁড়ায় আছে আর কি। তো ডিএসএলআর কখনো এরকম ভাবে ছবি তুলবে না, ঠিক আছে। অর্থাৎ পিকচারটা যদি আমাদের এরকমটা যদি থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু যেহেতু এইভাবে দাঁড়ায় আছে সেহেতু আমাদের কি করতে হবে, এখানে ব্লারটাকে আউট করতে হবে। তো আমরা এতটুকু ব্লার নিব না, কন্ট্রোল অল্ট জেড দিয়ে ব্যাকে চলে যাব। এখন যে অপশন থেকে আমরা ব্লার করবো সেটা হচ্ছে আমাদের ফিল্টার ব্লার। প্রথম যে এখান থেকে দেখেন টিপ যে ব্রাশটা আছে, ঠিক আছে, তৃতীয় নাম্বার, তো আমরা এখান থেকে ক্লিক করব। পিকচার ব্লার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক। এখন দেখেন আপনার আয়ত্ত রেখাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন এই রেখাটাকে আপনারা চাইলে নিচের দিকে নিয়ে আসতে পারেন, এখানে দেখেন নিচের দিকে নিয়ে আসলে মানে কতটুকু আপনার বাদ যাবে আর কি, ঠিক আছে। তো পায়ের ওই সাইড থেকে আর কি বাদ যাবে। তো আমি এতটুকু কি করছি, দেখেন পায়ের সাইডে কিন্তু এখন ব্লার নাই। এখন ব্লারটাকে কমাইবেন বাড়াইবেন কি করে, দেখেন এই যে এখানে দেখেন যে বৃত্তটা ঘুরতেছে এটাকে কমাই দেন, ওইখান থেকে ব্লারটাও কমবে। দেখেন এটাকে কমাই দিছে, ওই নিচে থেকে কি ব্লারও কমতেছে, বোঝা যাচ্ছে। বা এখান থেকে দেখেন এই যে আমাদের ব্লারের অপশন আছে, এখান থেকে যদি বাড়াই দেন তাহলে পিছনে ওইরকম ব্লার ওইখান থেকেও বেড়ে যাবে। ডিএসএলআর বানাচ্ছেন তো একটু হ্যাং করবেই। তো আমরা এতটুকু ব্লার রাখলাম, ঠিক আছে। তো এখন দেখেন মোটামুটি ভাবে আমরা এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসতে পারি। এখন দেখেন এখানে কি আছে, ওকে, ওকেতে ক্লিক করলাম। এখন কি হয়েছে, এখন বিষয়টা হচ্ছে যে জায়গাটাই দাঁড়ায় আছেন সেই জায়গাটা একটা শ্যাডো থাকার প্রয়োজন আছে, কারণ আপনি যে দাঁড়ায় আছেন এটা যেন পাবলিক না বোঝে, ঠিক আছে। তো এখন কি করতে হবে, এখান থেকে শ্যাডো দেওয়ার যে সিস্টেমটা আপাতত এখন এটাই জেনে রাখেন, কারণ শ্যাডো দেওয়ার সিস্টেম গুলো আমাদের নিচের দিকে। এখন এক লাভ দিয়ে তো আর নিচের টুলস বারে জায়গায় যাতে যেতে পারতেছি না, সবে মাত্র এখান থেকে শুরু করছি। তো এই হচ্ছে মোটামুটি ডিএসএলআর বানানোর সিস্টেম। এখন এখানে যদি আপনার অন্য পিকচারও যদি রাখেন সেটা এরকম ডিএসএলআর থাকবে, কারণ কি আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিছি, বুঝছেন। আর কিছু কিছু পিকচারের ক্ষেত্রে দেখেন না যে এখানে অমুক ফটোগ্রাফি তমুক ফটোগ্রাফি লেখা থাকে, শোনেন। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশে আর কি আমার মনে হয় যেটা যে কয়টা আর কি ডিএসএলআর আছে তার থেকে বেশি ফটোগ্রাফার আছে। তো ওই ফেসবুকে পোস্ট করার জন্য যদি অমুক ফটোগ্রাফি তমুক ফটোগ্রাফি লেখেন সেটা আপনার ব্যাপার, কিন্তু একজন প্রফেশনাল ভাবে ফটোগ্রাফার হইতে গেলে 17 বছরের কোর্স করতে হয়, সেটা জানেন। 17 বছরের কোর্স, 18 লাখ টাকা খরচ হয় একজন ফটোগ্রাফার হইতে গেলে। সেখানে আমরা সামান্য একটা ভিজিএ ক্যামেরাতে ছবি তুলে লিখে দিচ্ছি অমুক ফটোগ্রাফি, যারা ফটোগ্রাফার তারা বুঝে নিবে যে শুধুমাত্র ওই ভাব দেখানোর জন্য, আর বরং ইনসাল্ট হওয়া, মানে এই কাজগুলো করা আর ইনসাল্ট হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। কি হ্যাঁ ওয়েট, সবাই মাত্র শুরু করলেন, এখন যদি লাভ দিয়ে যদি উপরে যান, তো এখন বিষয়টা হচ্ছে এই অমুক ফটোগ্রাফি থমুক ফটোগ্রাফি এগুলো লেখার দরকার নাই, ঠিক আছে। ডিএসএলআর একটা কাজে থাকলে পরে সে ফটোগ্রাফার হয় না, একজন প্রফেশনাল ফটোগ্রাফার অনেক ভালো আছে বাইরে, বাংলাদেশে কোনো ফটোগ্রাফি কোর্স নাই। বাংলাদেশে ফটোগ্রাফি কোর্স আছে, এই যে বলবেন যে আমার এত বছর 3-4 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি যেরকমটা পারি আপনি হয়তো সেরকমটা নাও করতে পারেন, আমি যতটুকু পারি ততটুকু আমার কাছ থেকে শিখে নেন, এই হচ্ছে ফটোগ্রাফি। এখন ফটোগ্রাফি মানে সেটা না যে সুন্দর একটা পিকচার ছবি তোলে, ফটোগ্রাফি মানে pixels.com এর নাম শুনছেন, বা শুটার স্টেক এর নাম শুনেন নাই? টপ ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে মানে বেস্ট সাইট যেটা ফটোগ্রাফির জন্য, ওইখানে যাবেন। অর্থাৎ আপনাদের গুগল থেকে আপনারা যদি কোনো একটা পিকচার ডাউনলোড দেন ওইখানে দেখবেন শুটার স্টেক লেখা থাকে একদম ক্রস দিয়ে,
ঠিক আছে, ওই পিকচারগুলো আসছে শুটার স্টিক থেকে, ওইখানকার পিকচারগুলো দেখবেন যে ওটা রেজুলেশন কতটুকু হয়, অর্থাৎ নরমাল পিসিতে পিকচারই সাপোর্ট করবে না, এরকম একটা পজিশন হয়ে যায়। এক একটা পিকচার এখান থেকে 600 MB 700 MB পর্যন্ত হয়। আর ওখানকার যে পিকচার গুলো আছে, মানে নিয়ম নীতি আর কি, ফটোগ্রাফিটা যে বিষয় অর্থাৎ ক্লিকের উপর সবসময় ফটোগ্রাফি নির্ভর করে। আপনি হা করে দাঁড়ায় আছেন, ছবি তোলা হয়ে গেল, পিছনে ব্লার হয়ে গেছে, ব্যাস অনেক সুন্দর, ওটাকে ফটোগ্রাফি বলে না, বুঝছেন? তারপরে মনে করেন ওই কুয়াকাটা গিয়ে সূর্য হাতের উপর নিয়ে ছবি তুললাম, ব্যাস ফটোগ্রাফি হয়ে গেল। ওগুলো ওই দুই ওই কি বলে মানে আর কি, ওই ক্ষেত ক্ষেত ফটোগ্রাফি, বুঝছেন? তারপরে মনে করেন যে কোথাও একটা বেড়াইতে গেছেন, কোন একটা ইংলিশ ম্যামের সাথে দেখা হয়েছে, তার সাথে সেলফি লিখে দিলেন যে বাইরের কান্ট্রির লোকের সাথে সেলফি তুলবেন। এই কাজগুলো করা হচ্ছে ক্ষেত ক্ষেত লাগে, বুঝছেন? মানে গ্রাম্য গ্রাম্য টাইপের মনে হয়, এগুলোকে কখনোই ফটোগ্রাফি বলেন। প্রফেশনাল ভাবে ফটোগ্রাফি আপনি চাইলে shootaristic.com একটা অ্যাকাউন্ট খুলে ওইখান থেকে ফটোগ্রাফি দেখেন, যদি দেখেন তাহলে মাথা নষ্ট হয়ে যাবে যে আসলে ফটোগ্রাফিটা কি জিনিস, মানে একটা পিকচার কিভাবে তুলতে হবে বা একটা পিকচার কিভাবে তোলার পরে ওই মার্কেট প্লেসে যায়। এক একটা পিকচার সেল হয় $190 করে, মানে আপনি একটা ন্যাচারাল একটা সুন্দর যদি একটা পিকচার তুলছেন, মানে একটা প্রজাপতি উড়ে যাচ্ছে, সেই প্রজাপতিটা উড়ে যাচ্ছে সেইভাবে একটা পিকচার তুলছেন, ওটা কিন্তু কোনো এডিটিং না, সব হচ্ছে ক্লিকের উপর, আর ওখানে অ্যাকচুয়াল পরিমাণে এডিটিং থাকবে না, সেটা হচ্ছে ফটোগ্রাফি। আর ওই এক একটা ফটোগ্রাফি এক একটা পিকচার ওখানে সেল হয় $190 করে, $1.83। তো আর আমরা যদি এখান থেকে DSLR নাই কিছুই নাই, এডিটিং করে যদি অমক ফটোগ্রাফি লিখি, তাহলে তো একেবারেই গেল। এখন বিষয়টা হচ্ছে এই হচ্ছে ফটোগ্রাফি এডিটিং এর সিস্টেমটা। এখন বিষয়টা হচ্ছে কালার ম্যাচিংটা। দেখেন আমাদের পিছনে যে কালারটা আছে, আমাদের পিছনে আছে কি একটু ইয়েলো টাইপের একটা কালার আছে, মানে থিন গ্রিন টাইপের, তো আমাদের পিকচারের উপরে সেই টাইপের কালার নিয়ে আসতে হবে। তো একটা পিকচারকে কালার অ্যাডজাস্টিং করার জন্য আমাদের কিবোর্ড থেকে দুইটা কমান্ড প্রেস করতে হয়। প্রথমটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল বি, কন্ট্রোল বি হচ্ছে কালার ব্যালেন্স। এখান থেকে দেখেন আমি রেডটাকে যদি বাড়াই দিই, তাহলে দেখেন আপনার পিকচারটা একটু রেড রেড টাইপের হয়ে যাচ্ছে, বুঝছেন? তো আমি হালকা একটু রেড করব। এখান থেকে ইয়েলোটাকে একটু বাড়াই দিব, দেখেন ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে আপনার পিকচার উপর, দেখেন সেই কালারটা হচ্ছে নাকি, হচ্ছে? তো ওকে করে দেন, ব্যাস। এখন কিছু কিছু ছবিতে দেখেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা মানে খুব সুন্দর সবুজ দেখতেছে, ওগুলো ক্যামেরার কোনো কাজ না, ওগুলো এডিটিং এরই কাজ। এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কি করবো, আর একটু গ্রিন করবো, তো ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপর একটা ক্লিক। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ হচ্ছে হিউ বা স্ট্যাটুয়েশন। এখান থেকে দেখেন হিউ যেটা, সেটা হচ্ছে পুরো কালারটাকে চেঞ্জ করে দিবে, ঠিক আছে? মানে আপনার পুরো ইফেক্টটাকে কালারটাকে চেঞ্জ করে দিবে। তো আপনার DSLR টা আপনি কিভাবে রাখতে চাচ্ছেন, পুরো এরকম গ্রিন নাকি এরকম একটু ইয়েলো থাকবে একটু গ্রিন থাকবে এরকম? তো একেবারে যদি পুরো যদি গ্রিন করতে চান, তাহলে আপনাদের এই টাইপের করতে হবে, ঠিক আছে? আর এই গ্রিনটাকে যদি আরো যদি গ্রিন করতে চান, দেখেন নিচে স্ট্যাটুয়েশনের বক্স আছে, এটাকে বাড়াই দেন, যেখানে যে কালারটা আছে সেখানে সেই কালারটা আরো ডিপ হয়ে যাবে, বুঝছেন? আর খুব বেশি বড় করে বেশি দিবেন না, আবার একেবারে বিসি টাইপের ভাব হয়ে যাবে। এটাকে খুব বেশি না, জাস্ট হালকার কর দিবেন। আর এখান থেকে এতটা গ্রিন কখনো হয় না, থিন গ্রিন টাইপের হয় এরকমটা। এখান থেকে দেখেন এটাকে আরেকটু বাড়াই দিলাম, এখন এখান থেকে ওকে। বাস কিছু কিছু পিকচারের ক্ষেত্রে দেখবেন এরকম ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এত সুন্দর সুন্দর থাকে, আর পিছনে একটা লাইটিং থাকে, সে লাইটিং গুলো তো কোনো কিছু না, লাইটিং ওইখানে একটা বসাই দিলে হয়ে যায়, বুঝছেন? তো লাইটিং বানানোর যে সিস্টেমটা, দেখেন লাইটিং আনতেছি, এখান থেকে লাইটিংটা দিবেন কার উপর, অবশ্যই ব্যাকগ্রাউন্ডের উপর। তো ব্যাকগ্রাউন্ডের লেয়ার উপর ক্লিক, ফিল্টার, ফিল্টার থেকে দেখেন এখান থেকে আমাদের রেন্ডার, রেন্ডারের মধ্যে দেখেন নিচের দিকে আছে কি লেন্স ফ্লার, লেন্স ফ্লারের উপর একটা ক্লিক করেন। এই যে দেখেন এখানে যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে না, প্লাস চিহ্নের নিচে কি আছে, লাইটিং, এটা যেখানে নিয়ে যাবেন লাইটিংটা সেখানেই যাবে। তো আপনি মনে করেন লাইটিংটা এখানে দিবেন, এখন এই লাইটিংটা কতটুকু লাইটিং হবে, মানে এখান থেকে ব্রাইটনেসটা বাড়াই দেন, দেখেন ওইটাও কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো আমি এতটুকু নিলাম, ওকে করেন, দেখেন পিছনে একটা লাইটিং হয়ে গেছে, বুঝছেন বিষয়টা? তো এই হচ্ছে কাজ, DSLR কেনার কোনো দরকার নাই, বুঝছেন? আর এমনিতে নর্মাল ফোন ফটোগ্রাফি করতে পারেন না, ফোন দিয়ে কিভাবে ফটোগ্রাফি করে? আর এডিটিং না, ছবি তুলবেনই ফটোগ্রাফি মূলক, DSLR বানাইবেন, ফোন থেকে DSLR বানাইতে পারেন না। এমনিতে সিম্ফনি সিম্ফনি ফোন থেকে হতে হয়, সব ফোন থেকেই হয়। ফোকাস সম্পর্কে ধারণা নাই, ম্যানুয়াল হোক আর ম্যাক্রো ফোকাস হোক, যে ফোকাস হোক, একটা স্মার্ট ফোন থাকলে পরে ফটোগ্রাফি হয়, শুধুমাত্র ছোট ছোট ফুল বা ছোট ছোট কীট পতঙ্গ যেগুলো আছে সেইগুলো, মানে দূর থেকে কোনো একটা বড় পিকচারের ফটোগ্রাফি হবে না।
আপনাদের এখান থেকে ফটোগ্রাফির কাজ অর্থাৎ ফটোগ্রাফি মানে এডিটিং জানতে গেলে আগে এগুলো জানতে হবে যে কোনটা ফোকাস বা কোনটাতে কালার ম্যাচিং আছে, কোনটা গ্রিন কালার বা কোনটা কোন মুভমেন্টে গেলে পরে এটা সুন্দর দেখাবে, বা এটার ব্যাকগ্রাউন্ড কোথা থেকে কোন সাইড থেকে ছবি তুললে সেটা সুন্দর মনে হবে, এগুলো আপনাদের জানতে হবে। ছবি তোলার সময় আপনারা যেখানে দাঁড়াচ্ছেন সেলফি নিচ্ছে, আবার সুন্দর একটা জায়গায় গেছেন দোস্ত ওই জায়গার সাথে করে আমার একটা ছবি তুলে দিত, বা দাঁড়ায় হা করে ছবি তুলে ফেলতে সেলফি নিচ্ছে, তখন দাঁড়াচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে ফটোগ্রাফিটা সেটা না, ফটোগ্রাফি মানে হচ্ছে আপনি কোন সাইড থেকে ছবি তুললে আপনার ছবিটা সুন্দর হয়, ঠিক আছে? একটা ছবি সুন্দর করতে গেলে আপনার ওই এডিটিং করার প্রয়োজন পড়ে না, ফটোগ্রাফার যদি সুন্দর হয় আপনার ছবিটাও অবশ্যই সুন্দর হবে, বুঝছেন? কারণ আপনি যেভাবে দাঁড়ায় থাকেন না কেন, সে কোন মুভমেন্ট থেকে কোন সাইড থেকে ছবি তুলবে সেটা সেই বুঝবে। তো এখন বিষয়টা হচ্ছে ফটোগ্রাফিটার ফোকাসটা জানতে হবে। ফোকাস মানে হচ্ছে আপনার যেটাকে আপনি ফোকাস করবেন সেটা হচ্ছে ক্লিয়ার থাকবে, আর বাকি সবকিছু ব্লার হবে। যখন ফোন থেকে কোনো কিছু তুলতে যাবেন দূরের পিকচার না, জাস্ট একেবারে কাছে নিয়ে গিয়ে তুলবেন, মানে একটা ফুল তুলেই দেখবেন। তো ফুলের উপর যখন ফোনটা রাখবেন তখন স্ক্রিনের উপরে অনেকেরই যাদের আর কি ফোনে আপনার ফোকাস থাকে, সেটা হচ্ছে ফোনের উপর একটা চার কোনা হয় একটা বক্স দিবে, না হয় একটা গোল টাইপের বক্স দিবে, ওইটার উপর যখন ক্লিক করবেন একটা তখন দেখবেন স্ক্রিনটা একবার জুম হবে একবার জুম আউট হবে। যখনই জুম হবে তখন একটু খেয়াল করে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে, ওটাকে হচ্ছে ফোকাস বলে, ঠিক আছে? আর যদি সেটিং থেকে যদি ম্যাক্রো ফোকাস যদি করে নেন তাহলে ওটা অটোমেটিকলি ব্লার হয়ে থাকবে, শুধুমাত্র ক্লিক করলে হয়ে যাবে। দেখুন ফোন ফটোগ্রাফি শেখানোর জন্য তার বাইরে নিয়ে যাওয়ার দরকার পড়ছে না, এগুলো নিজেরাই একটু প্র্যাকটিস করবেন। আর ফোন সম্পর্কে জানতে হবে, কারণ গ্রাফিক্স এর কাজ করতে গেলে সবকিছু সম্পর্কে জানতে হয়, কারণ যখন আপনারা ইউআই ইউএক্স ডিজাইন করবেন, ইউএক্স ডিজাইন মানে হচ্ছে একটা ফোনের মডেলিং তৈরি করে দেয়, মানে আমরা যেসব ফোন ইউজ করি কেন এই ফোনগুলো দেখতে এরকম হবে কেন, আইফোনের যে মডেলটা আইফোন দেখতে ওরকম হবে কেন, সনি ফোন অনেক সুন্দর স্লিম, আইফোন তো এত দামি ফোন তাই তো সনির মতো করা উচিত ছিল নাকি, কেন ওরকম গোল টাইপের হবে কেন, ওইগুলো হচ্ছে ইউএক্স ডিজাইন বলে, মানে অর্থাৎ একটা ফোনের মডেলিং তৈরি করা। আর ইউআই যেটা ইউআই ডিজাইনটা হচ্ছে আপনাদের ফোনের ইন্টারফেস গুলো যেরকমটা দেখতে পান, মানে আমরা ফোনের এক একটা জায়গায় যাচ্ছি এক এক ধরনের পিকচার দেখতে পারতেছি, মানে যখন আমরা ফোনটাকে পাওয়ার বাটন প্রেস করে লক খোলার অপশনটাকে নিয়ে আসতেছি তখন আমাদের যখন লকটা খুলবে তখন কি এক ধরনের ছবি দেখতে পারতেছি না, মানে প্যাটার্ন আসতেছে, কারো পাসওয়ার্ড আসতেছে বা কারো পিন আসতেছে, এটা কি এক একটা পিকচার। পরবর্তী যখন লকটা খুলে ফেলতেছি তখন হোম স্ক্রিন আসতেছে, তখন কি আর একটা পিকচার। এখন বলেন ওইখানে আমি যেই ওয়ালপেপারটা দিয়ে রাখবো সেই পিকচার আসবে, আচ্ছা আপনি যদি ওইখানে কোনো ওয়ালপেপারই না দেন তারপরেও তো একটা ইন্টারফেস থাকবে, আপনার অ্যাপস গুলো থাকবে, ব্যাটারি আইকন থাকবে, টাইমার থাকবে, এগুলো তো থাকবে। তারপরে মনে করেন যখন আপনি ফোন কারোর কাছে ফোন দিবেন সেটার জন্য একটা পিকচার, যখন ফোনটা রিসিভ করছেন সেটার জন্য একটা পিকচার, এগুলো বলা আছে ইউআই ডিজাইন ইন্টারফেস বলে, বুঝছেন? এক একটা ফোন বানাইতে গেলে খরচ হয় কত জানেন, মানে সিম্পল ভাবে সব থেকে কম দামি ফোন কি আছে, ওয়ালটন সিম্ফনি, আচ্ছা সিম্ফনি ধরলাম, মনে করেন সব স্মার্টফোনের মধ্যে সব থেকে কম দামি ধরলাম আছে 3000 টাকা, ঠিক আছে? ওই 3000 টাকার ফোন বানাইতে গেলেও 3 লাখ টাকা খরচ হয়ে যায়, বুঝছেন? কারণ একটা ইউআই ডিজাইন করতে গেলে ইউএক্সটা বাদে রাখলাম, শুধুমাত্র ইউআই ডিজাইন করতে গেলে ওইখান থেকে প্রায় 1000টা পিকচার এডিট করতে হয়, অর্থাৎ আপনি ফোনের এক একটা জায়গায় যাচ্ছেন এক এক ধরনের পিকচার দেখতে পারতেছেন। এখন ফোনের যত জায়গায় যাচ্ছেন তত জায়গাতে এক একটা পিকচার আছে, মানে এক একটা জায়গায় ক্লিক করতেছেন প্লাস ইন্টারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন সেটিং এ যাচ্ছেন তখন কি ফোনের আপনার হোম স্ক্রিন খুঁজে পাচ্ছেন, তখন তো হোম স্ক্রিন আউট সেটিং এর আইকনটা। তো এখন বিষয়টা হচ্ছে এক একটা ফোনের এরকম সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে 1000টা ইউআই ডিজাইন করতে হয়, আর 1000টা ইউআই ডিজাইন করার জন্য $5000 দেয়। $5000 কয় টাকা জানেন, $1 $83 করে হিসাব করেন দেখেন $5000 কত হয়। আর এক একটা ইউএক্স ডিজাইনের দাম হচ্ছে $2000। আইফোন বানাইতে সর্বোচ্চ খরচ হচ্ছে প্রায় 7 লাখ মতো এক একটা আইফোন বানাইতে, কিন্তু সেই ফোনটা কিনতেছেন কত, 30000 32000 35000 এরকম দিয়ে, আর এদিকে তো 3000 টাকা দিয়ে ফোন কেনা হয়ে যাচ্ছে, বুঝছেন? তো যখন ইউআই ইউএক্স সম্পর্কে জানতে পারবেন তখন বিষয়টা বুঝবেন যে আসলে একটা ফোন বানাইতে কত খরচ পড়ে, অথচ মার্কেটে যায় এত দামাদামি করেন 100 টাকা কমাইতে পারলে বাঁচেন। এবার আসি টি শার্টের ক্ষেত্রে, একটা টি শার্ট ডিজাইন করতে গেলে প্রায় 10000-এর উপরে খরচ হয়ে যায়, কারণ একটা টি শার্ট ডিজাইন যদি আমাদের মতো ডিজাইনার দিয়ে যদি কাজ করে আমাদের ডিমান্ডটা আবার এখন একটু বেড়ে গেছে, লেভেল প্রাপ্ত হয়ে গেছি, তো এটা সবার ক্ষেত্রে হবে, শুধু আমার ক্ষেত্রে না, মানে আর কি নিউ এন্ট্রিতে যারা থাকবে তখন তারা ওই যে মানে চাই চিন্তে আর কি কাজ করবে কম টাকে, কিন্তু যখন লেভেল প্রাপ্ত হয়ে যাবে তখন এমনিতে বলবেন যে না আমি এত কম দামে আমি কাজ করি না, মানে নিজের মন মানসিকতাই তখন চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? যদি আমাদের দিদি যদি কাজ করে তাহলে এক একটা টি শার্ট বানাইতে ওদিকে অনেক খরচ হয়ে যায়, অথচ সেই টি শার্ট আমরা বাজারে কিনতে গেলে 100-150 টাকায় পেয়ে যাচ্ছি, বুঝছেন? টি শার্টের ডিজাইন বলতে ওই ভি গলা গোল গলা এগুলোকে টি শার্ট ডিজাইন বলেন, বুঝছেন? টি শার্ট ডিজাইন বলতে আপনার বডির উপরে যে স্ট্যাম্প মারা থাকবে যেটা সেটাকে বলে।
আর এখন বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই জানি যে একটা টি শার্ট ডিজাইন মনে করেন এটাই মনে করেন একটা ডিজাইন ঠিক আছে, এখানে যে লোগোটাকে যে বসানো হয়েছে এখন আমি কি পুরো ড্রেসটা বানাই এখানে লোগো বসাই দিছি এটা কি ডিজাইন নাকি? শুধুমাত্র লোগো ডিজাইন করে দিছো, এখানে শার্ট কি দিবে কি না দিবে, এখন যদি শুধু শার্ট না থাকে শুধু যদি বডির উপর যদি এটা মেরে দেয় তাহলে সেটা ডিজাইন, বুঝছেন? মানে আমরা অনেকেই কিছু কিছু বিষয় জানি যেগুলো বিষয় আর কি একটু এক্সপ্যান্ড করে দেখতে গেলে আমাদের একটু ভয় ভীতি মনের মধ্যে কাজ করে যে এটা কিভাবে হলো কেন হলো। আসলে এরকম ভয় ভীতি কাজ করার কোনো দরকার নাই, মনে সাহস নিয়ে কাজ করতে হবে, বুঝছেন? তো এখন আপাতত আপনাদের বাসায় যে যেটা কাজ হবে সেটা হচ্ছে এই টাইপের ফটোগ্রাফি। ফার্স্ট টাইম ফটোগ্রাফিটা একটু ভালো করে জানতে হবে, কোন ফোকাস থেকে অর্থাৎ কোন মুভমেন্ট থেকে আপনি একটা পিকচার তুলবেন বা কিভাবে পিকচারটা তুলবেন আগে সেই বিষয়গুলো জানতে হবে। শুধু সেলফি তুললে ফটোগ্রাফার হওয়া যায় না, আর কাঁধে একটা ডিএসএলআর নিয়ে গেলে শুধুমাত্র মেয়ে ফটাইতে পারবেন, ফটোগ্রাফার হইতে পারবেন না, বুঝছেন? আইএসও আইএসও হচ্ছে ভার্সন, আইএসও আর ওএস, ওএস মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, আর আইওএস হচ্ছে আইফোনের অ্যাপেল, বুঝছেন? অ্যাপেলের ভার্সন আলাদা আর আইফোনের ভার্সন আলাদা, আবার পিসির ভার্সন আলাদা। ওটা অ্যাপেলের মধ্যে সর্বোচ্চ ভার্সন দেয়া থাকে, আইফোনের মধ্যে যে ক্যামেরা অর্থাৎ প্রথম ডিএসএলআর আসলো কবে, আইফোন আসতে আগে তারপর আসছে ডিএসএলআর, আইফোন থেকেই হচ্ছে ডিএসএলআর এর ভার্সনটা নেওয়া হয়েছে। মানে আপনাদের ডিএসএলআর মধ্যে যে লেন্স গুলো দেয়া থাকে, একটা ডিএসএলআর ক্যামেরার মেগাপিক্সেল কত হয়, খুব বেশি হলে 16 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেল, কিন্তু একটা ফোনের মেগাপিক্সেল তো 20 মেগাপিক্সেল হয়ে যায়, তারপরে ডিএসএলআর মতো পিকচার হয় না কেন? আসলে ফোন একটা জিনিস, ক্যামেরা একটা জিনিস। সনি যে টাইপের যে আমাদের যে ডিজিটাল যে ক্যামেরা গুলো আমরা দেখছি ছোট ছোট টাইপের 8000 10000 করে হলে হয়ে যায়, ওইগুলোর মেগাপিক্সেল কত থাকে, খুব বেশি হলেও 8 মেগাপিক্সেল বা 10 মেগাপিক্সেল, কিন্তু এখন যে ফোন গুলো বেরোচ্ছে প্রতিটা ফোনেরই তো মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল 20 মেগাপিক্সেল, তারপরেও যেটা ক্যামেরা সেটা ক্যামেরাই, বুঝছেন? ওনাদের আইফোনের অ্যাপেলের যে ফোকাসটা আছে, অ্যাপেলের ফোকাসটা আছে ডিএসএলআর মধ্যে দেওয়া হয়েছে, আর ডিএসএলআর থেকে ছবি তুলতে গেলে আপনাকে ওই ক্যামেরা থাকলেই ছবি তোলা যাবে না, ডিএসএলআর একটা নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতি অনুসারে কাজ করলে আপনার ছবিটা সুন্দর হবে, তাছাড়া ছবি সুন্দর হওয়ার কোনো ওয়ে নাই। যদি আপনি সনির যদি ক্যামেরা ইউজ করেন তাহলে আপনার সনি ক্যামেরা সময় দিবে 3 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে আপনাকে পিকচার তুলতে হবে, তা না হলে আবার ক্যামেরা অফ হয়ে যাবে, আবার নতুন করে অন করতে হবে। ম্যানুয়ালি না, অটো করে নিতে হবে, ম্যানুয়ালি আপনি কখনোই ছবি তুলতে পারবেন না, কারণ আপনি দাঁড়ায় আছেন মনে করেন ওই রাস্তার ওই সাইডে, আপনি এখান থেকে ছবি তুলবেন, আপনি যদি ম্যানুয়াল করে নেন তাহলে আপনার পুরো পিকচারটাই ব্লার হয়ে যাবে, আপনি যাকে ছবি তুলবেন তাকে ফোকাস করতে পারবেন না, আর যদি অটো করা থাকে তাহলে আপনাকে যেটা আসে সেটাকে অটোমেটিকলি ফোকাস করে নিবে। তো ফটোগ্রাফি কোর্স করবেন, সমস্যা কি? বাংলাদেশি ফটোগ্রাফি কোর্স নেই, বাইরে থেকে ফটোগ্রাফি কোর্স করে আসবেন, আর যতটুকু কোর্স করার দরকার নেই, যতটুকু জানার ইচ্ছা ততটুকু তো এখন ইউটিউব আছে, গুগল আছে, সব জায়গা থেকে জানতে পারবেন, এক্সট্রা সার্ভিস যেগুলো আর কি, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আমি যেটা আর কি বলি সেটা হচ্ছে যতটুকু পর্যন্ত এখান থেকে দেখবেন ততটুকুর মধ্যে কখনোই সীমাবদ্ধ থাকবেন না, এর থেকে বিভিন্ন কিছু নিজে থেকে আয়ত্ত করতে হবে, কারণ আমি এখান থেকে এই টাইপের একটা সিস্টেম দেখাইছি, আপনি এর থেকে আরেকটু ভিন্ন টাইপের সিস্টেম করে ডিএসএলআর বানান, সিস্টেম তো একই, মানে আমাদের আমি যেটা যে টুলসবার দিয়ে কাজ করতেছি আপনারা যে অন্য টুলসবার দিয়ে কাজ করবেন, অন্য টুলসবার দিয়ে কাজ করলে যে একটু নতুন কিছু হবে এমনটা তো না, যে টুলসবার দিয়ে আমি কাজ করতেছি সেই টুলসবার দিয়ে আপনারাই কাজ করবেন, কিন্তু একটু ভিন্ন টাইপের করবেন, মানে আমি এখানে একটু ব্লার বেশি দিয়েছি আপনি একটু কম দিলেন, বা ব্লারের সিস্টেমটা আমি এখানে লেন্স দিয়েছি আপনি এই সাইডে লেন্স দিলেন, এই টাইপের একটু নিজস্ব এডিটিং অর্থাৎ নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগাইতে হবে, ভয় পেলে চলবে না। মানে দুই একটা ক্লাস করার পরে আপনাদের যেটা মনে হবে সেটা হচ্ছে মনে করবেন যে এখানে ক্লিক করলে মনে হয় পিসি ব্লাস্ট হয়ে যাবে, যেহেতু এটা আমি দেখাই নাই, মনে করেন আমি আপনাদের এই এখানে ভিউতে আসলে কি আছে এটা আমি আপনাদের দেখাই নাই, এখন ভাবলেন যে ভিউতে ক্লিক করলে মনে হয় সব ব্লাস্ট হয়ে যাবে, সফটওয়্যার কখনো পিসি পিসি ব্লাস্ট করে না, বুঝছেন? তো এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে ক্লিক করে দেখতে হবে যে একটু অপশনটা এখানে আছে, কেন আছে, কি দরকার এটা, এমনিতে মিনিং তো জানবেন নাকি, এখানে ভিউ মানে কি? ভিউ মানে কি? তো ভিউ মানে দেখা যদি হয় তাহলে এখানে কি, এখানে কি মানে ভিউ কি লেখা আছে, তার মানে এখানে কি করলো, কি করলে কি হবে, দেখা যাবে, এমনিতেই তো সব দেখা যাচ্ছে, আবার কি দেখবেন? এখানে ভিউটা যেটা আছে সেটা হচ্ছে আপনার ফটোশপের ইন্টারফেস গুলো কোন কোনটা আছে, অর্থাৎ আমাদের এখানে এক্সট্রাক্টস আছে, তারপর স্ন্যাপ আছে, এখানে রুলার আছে, অর্থাৎ আপনার ফটোশপে যা যা ওপেন আছে এখানে সেইগুলো আর কি দেখা যাবে, এটা হচ্ছে সেই ভিউ, বুঝছেন? তো এখন এটাকে আমাদের জেপিজি ফরম্যাটে সেভ দিতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস, তো আমরা ডেস্কটপের উপর সেভ দিব, মানে স্ক্রিনের উপর, এখান থেকে আপনাদের যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, এখান থেকে দেখেন ফরম্যাট, ফরম্যাট থেকে জেপিজি, ঠিক আছে, জেপিজি এর উপর একটা ক্লিক, এখান থেকে সেভ, এখান থেকে কি করতে বলছিলাম,
বেসলাইন স্ট্যান্ডার্ডে একটা ক্লিক, নিচের দিকে ক্লিক থাকলে আপনার যে পিকচার এত সুন্দর করে এডিটিং করতেন সেটা আপনার নর্মাল ফোনে কখনোই শো করবে না, ঠিক আছে? তো আমরা বেসলাইন স্ট্যান্ডার্ড করে নিব। ওকে, তো এটা হচ্ছে আপনাদের এডিটিং আর কি, বুঝছেন? তো বাসায় গিয়ে আর কি এই কাজগুলো আর কি করতে হবে, আর টিউটোরিয়ালটা বেশি বেশি করে দেখবেন, তাহলে একবার মুখস্থ।